আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে সো আপনারা সবাই জানেন খুবই একতলা দোতলা একটি ভাইরাল খুব ভাইরাল একটি বাই ডিজাইন ছিল সো সেই ডিজাইনটার আদলে একটি টিনশেট বাই ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের মন মতো করে একটি আধুনিক টিনশেট বাড়ি যদি আপনারা করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য সো ভিডিওটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং খুবই ফাইন একটি ভিডিও আপনার আমি আশা করি সবাই এই ভিডিও দেখে খুবই উপকৃত হবেন দেখেন এই বাড়িটা এটা হচ্ছে সামনের ডিজাইন সামনের পোস্টটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সো আপনার বাড়িটা কম খরচে যদি একটি আধুনিক বাড়ি করতে চান তাহলে আপনার জন্য ডিজাইনটা একবার পারফেক্ট হবে সো এটা আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন বাড়িটা ওর খুব ভালো লাগবে সো আধুনিক যত ডিজাইন করা প্রয়োজন পড়ে এই বাড়িতে করা হয়েছে সো একবার সাদা মাটার খুব সুন্দর একটি ডিজাইন সো আমি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওর প্রথমে বাইরে ডিজাইন দেখাবো তারপর ভিতর ডিজাইন দেখাবো তারপর ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ খরচ সব বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সো এবং এটা আমি দুইটা ফ্লোর প্যান্ট আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের আপনার আপনাদের মন মতো করে যে কোনো একটি সেট করে ওটা দিয়ে বাড়ি তৈরি করতে পারেন এমন একটি প্ল্যানিং নামতে পারেন বা আইডিয়া নিতে পারেন তার জন্য ওইভাবে সেট করা হয়েছে সো অলরেডি আমি শেষ করেছি তো এটা খুলে দেখাবো কি কি আছে যাতে আপনাদের আরো বুঝতে সুবিধা হয় সো এই বাইটার একবার ফ্লোর ফাইলটা কোথা থেকে সংগ্রহ করবেন না করবেন কি করবেন না করবেন একবার বিস্তারিত আমি কিন্তু সবকিছু এই ভিডিওতে বলে দেবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওকে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো গাছ দেখেন সাত খুলে ফেলছি সাত খুলার পরে উঠবেন দেখেন দুই পাশে সুন্দর মতো আপনি চাইলে এখানে বসে আড্ডা মারতে পারবেন সো এখানে বসতে পারবেন বসার জন্য খুব সুন্দর একটি প্লেস সো এখানে ঢুকবেন তো ঢোকার এটা হচ্ছে পোর্স পোর্সের পর এখানে ডুবেন ঢুকার পর প্রথমেই রয়েছে ড্রয়িং রুম খুবই সুন্দর এবং চমৎকার একটি ড্রয়িং রুম এই যেটা হচ্ছে সেই ড্রয়িং রুম সো ড্রয়িং রুমে টিভি লাগানো আছে সুন্দর মতো এখানে ঘড়ি আছে এখানে দেখেন পর্দা লাগানো আছে যাতে পিছনে মহিলা সেফ থাকতে পারে খুব সুন্দর মতো সাজানো হয়েছে ড্রয়িং রুমটা যাতে আপনার ম্যাম আসলে প্রথম ড্রয়িং রুমে বসবে এখান থেকে আপ্যায়ন করে চালিয়ে বিদায় দিতে পারেন আর যদি রাখতে চান তাও ব্যবস্থা আছে সো এটা হচ্ছে ড্রয়িং রুম তারপরে হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট বা মেহমান রুম হিসাবে ব্যবহার করবেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা এবং এর সাথে রয়েছে একটি কমন টয়লেট যে টয়লেটটা মেহমান প্লাস অন্যরা ব্যবহার করবে এবং হাতের ডান পাশে আরেকটি রুম যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই যে টয়লেটটি সো বড়ো সড়ো একটি টয়লেট রয়েছে সো এবং মাঝখানে পর্দার পর আসার পর এখানে রয়েছে ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করবেন সো খাওয়া দাওয়া করবেন এখানে বেশি আছে হাত ধুবেন এবং পিছনে রয়েছে দেখেন রান্নাঘর এখানে একটি রান্নাঘর রয়েছে এখানে একটি নামাজের রুম রয়েছে পেয়ার রুম সো আপনার পেয়ার রুম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এবং বাম পাশে রয়েছে একটি রুম এবং ডান পাশে রয়েছে একটি রুম সো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্যানটি তো এটা আরেকটা থ্রি থ্রি ফ্লোর প্যান্ট দেখাবো যেটাতে আরেকটা টয়লেট বেশি হবে সো এটা হচ্ছে এটা থ্রি ডি ফ্লোর টোটাল এক দুই তিন চারটা বেডরুম দুইটা টয়লেট এটা রান্নাঘর একটা কিচেন সরি এটা রান্নাঘর একটা নামাজের রুম ড্রয়িং ডাইনিং দুইটা বারান্দা একটা পোর্চ সো একবারে যা যা দরকার একটা বাড়ির জন্য সবগুলো জিনিস এখানে আসে এবং খরচও খুব কম সো এটা হচ্ছে এটা একটি ডিজাইন চলেন এটা আমরা আরেকটা ডিজাইন দেখি সো দেখেন এটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন সো এটার মতোই সেম ডিজাইনই হবে জাস্ট এখানে দুইটা টয়লেট অ্যাড করা হয়েছে সো এই দুই রুমের সাথে দুটি অ্যাটাচ টয়লেট হবে এখানে একটি মাত্র কমন টয়লেট হবে এবং রয়েছে চারটা রুম রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন এবং এখানে একটি চিকন ছোট্ট পেয়ার রুম সো এবং সামনে দুটো বারান্দা পোর্ট সো ওটার মতোই সেম যা এখানে দুইটা বারান্দা সরি দুইটা টয়লেট একটা টয়লেট এক্সট্রা হয়েছে এখানে তো ওখানে দুইটা টয়লেট ছিল এখানে তিনটা টয়লেট হবে এরকমভাবে সিস্টেম করা হয়েছে সো চলেন এখন এটা আমরা টুটি ফ্লোর দেওয়ার প্ল্যান দেখবো তারপর এটা খরচ নিয়ে আলোচনা করবো সো এটা দুই রকম আমার কাছে আসে আমি আপনাদের সবগুলো ডিটেলস সুন্দর মতো বুঝে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সো এটা হচ্ছে সামনে পোর্স্ট এখানে তেরো ফিট চার ইঞ্চি পাঁচ ফিট একটি পোর্চ হবে সিট লেখা আছে সিট হবে এখানে কলাম হবে এখান থেকে আপনি চাইলে হুন্ডা পার্কিং করতে পারবেন সো ডোকার রয়েছে তেরো ফিট চার ইঞ্চি বাই নয় ফিটের একটি ড্রয়িং রুম রয়েছে এপাশে পাশে রয়েছে বেডরুম ওয়ান এটা আছে এগারো ফিট বাই দশ ফিট এবং রয়েট বারান্দা ওয়ান এটা আছে এগারো ফিট বাই তিন ফিট ওয়েসেট এটা টয়লেট এটা আছে সাত ফিট বাই তিন ফিট চার ইঞ্চি সো তিন ফিট চার এদিকে একটু পোস্তরা কম তো যাতে জায়গা বেশি আছে তারা একটু বাড়িয়ে নেবেন সো এটা চাইলে চার ফিট বা পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন যদি যারা একটু বড় চান এবং এ পাশে রয়েছে বেডরুম টু এটা আছে এগারো ফিট বাই দশ ফিট রয়েছে বারান্দা ওয়ান এটা আছে এগারো ফিট বাই তিন ফিট সো এ টয়লেট কমন টয়লেট আছে সাত ফিট বাই তিন ফিট চার ইঞ্চি এটাও একটু ছোট টয়লেট মানে পাশে একটু ছোট আছে সর্বনিম্ন তিন ফিট দেওয়া যায় সো তিন ফিট চার একটু বড় আছে বাট আপনি যদি একটু রিল্যাক্স চান তাহলে আপনি চার ফিট বাই পাঁচ সাত ফিট বাই চার ফিট বা সাত ফিট বাই পাঁচ ফিট দিবেন তো আপনি যদি এটা কম বেশি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কম বেশি করে দেবো সো এর পাশে রয়েছে বেডরুম থ্রি এটা আছে এগারো ফিট বাই দশ ফিট রয়েছে বেডরুম ফোর এগারো ফিট বাই দশ ফিট রয়েছে কিচেন সাত ফিট বাই ছয় ফিট রয়েছে পেয়ার রুম নামাজের রুম যেটা এটা আছে ছয় ফিট এগারো ইঞ্চি বাই ছয় ফিট এবং রয়েছে ডাইনিং এটা আছে তেরো ফিট চার ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চি সো এটা হচ্ছে এটার ভিতরের মাপগুলো সো আমি আশা করি সবাই বুঝতে পারছেন সো এটা আপনি চাইলে কম বেশি করে আপনার মন মতো করে করে নিতে পারবেন এই জন্য আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো দেখেন একটা আছে এখান থেকে পর্যন্ত সাতত্রিশ ফিট এদিকে আছে সাতত্রিশ ফিট এবং এদিকে প্রস্তুত রয়েছে আটাইশ ফিট পাঁচ ইঞ্চি টোটাল এখান থেকে বারান্দার পর্যন্ত এবং বারান্দা যদি কেউ বাদও করতে চান তাহলে এটা রয়েছে পঁচিশ ফিট সো এখানে সাতত্রিশ ফিট বাই পঁচিশ ফিট তো টোটাল জায়গার পরিমাণ আছে এক হাজার আশি স্কোয়ার ফিট সরি এটা একটু কম হবে এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিট হবে সো এখানে আছে দেখেন আটত্রিশ ফি সাতত্রিশ ইন্টু এদিকে হবে আপনার হচ্ছে আঠাইশ ফিট সো এখানে এক হাজার একান্ন স্কোয়ার ফিট জায়গা আছে এবং যেটা শতাংশ করলে হয় টু পয়েন্ট ফোর ওয়ান শতাংশ জায়গা আছে এখানে সো এটা যদি আটত্রিশ বাই 28 ফিট আট ইঞ্চি করেন সেক্ষেত্রে এক হাজার আশি স্কোয়ার ফিট হবে তো আটত্রিশের জায়গায় আমি আর এক ফিট কমানো হয়েছে সো এই জন্য এখানে হচ্ছে আপনার এক হাজার একান্ন স্কোয়ার ফিট জায়গা আছে সো দেখেন এটা যদি আপনি বড়টা করতে চান তাহলে এটা হচ্ছে বড় প্ল্যানিং এটা হবে তেরো এগারো স্কোয়ার ফিট সো এখানে দেখেন ড্রয়িং রুম আছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই ফিট চার ইঞ্চি রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট রয়েছে বেডরুম টু এটা হচ্ছে বেডরুম এবং বেডরুম ফোর এটা বারো ফিট বাই বারো ফিট এই কোণা থেকে এই পর্যন্ত বাট এখান থেকে পর্যন্ত দশ ফিট আর এখান থেকে পর্যন্ত রয়েছে এগারো ফিট মানে এক ফিট কম এটাতে এক ফিট কম আছে যেটা টয়লেটটি ঢুকানো হয়েছে সো টয়লেটগুলো সব বড় বড় রয়েছে সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট এটা দুইটা এবং কম আইট টু বড় সাত ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং এটা মাপগুলো দেখেন আপনি এদিকে রয়েছে আটত্রিশ ফিট এবং এদিকে রয়েছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি সো যেহেতু বলছি সব দিক দিয়ে এটা বড় বড় করা হয়েছে এই জন্য এটা জায়গাও বেশি লেগেছে সো দুইটা করলে আপনাদের কেমন খরচ পড়বে আমি সেই সম্পর্কে সুন্দর ধারণা দিয়ে দেবো সো এটা দেখেন কোথায় কোথায় আপনি বিগ কলামগুলো হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই এই ডিজাইনে সো বিগ কলাম ফর দ্য টিনশেট শুধুমাত্র টিনশেট জন্য এই বিগ কলামগুলো দেখানো হয়েছে মাপের প্ল্যান দেখেন দরজা জাল মাপের প্ল্যান আপনি আপনাদের মনে তো দেখিয়ে নেবেন এখানে সেই দাবগুলো রাখা হয়েছে ছয় ইঞ্চি বাই দশ ফিট হাই দশ ইঞ্চি হচ্ছে আপনার রাইস এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট সো এই হচ্ছে এটার সরি ছয় ইঞ্চি ছয় বাই দশ হবে আর কি সিঁড়ি ইয়া সো এই হচ্ছে এটা টু ডি ফ্লোর প্ল্যানটি তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা দাঁড়িয়ে দিয়ে দেবো আচ্ছা খরচের হিসাব দেখানোর আগে আপনি এদের ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখিয়ে দিই যাতে আপনার কিভাবে কি সেট করবেন না করবেন এই সম্পর্কে ধারণা পান এটা ভিতরে হচ্ছে এটা ভিতরের ডিজাইন সো ভিতরে আপনি যদি সাজান সাজাতে আমি একটু দেখিয়ে দিলাম যে কোনো রকম করে যাতে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যে কেমন জায়গা থাকে এটা কাঠ বসানোর পরে বা আদার জিনিসপত্র বসানোর পরে কেমন জায়গা থাকবে সো এই একটা ধারণা যাতে পেতে পারেন এই জন্য একটু ভিতরে ফার্নিচার সেটিং করে আপনাদের দেখিয়ে দিলাম সো এটা খুব সরে এবং খুব দ্রুত দেখতে পারবেন খুব সমস্যা নেই তারপর এটা আমি বিস্তারিত খরচ নিয়ে দাপে দাপে আলোচনা করব এটা হচ্ছে রান্নাঘর দেখেন আপনি আপনি চাইলে আপনার মন মতো করে কিন্তু কম বেশি করতে পারবেন তো এই জন্য আমি বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে থাকবে যেটা দেখে আপনি সাথে যোগাযোগ করতে পারবেন সো তাহলে অলরেডি এটা ভিতরে আলোচনা করি তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সো দেখেন এই যদি সেম টু সেম করতে যান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব তবে মনে রাখবেন জায়গা স্থানবিদ এবং মালামাল কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে সো আপনি যদি এই এক হাজার একান্ন স্কোয়ার ফিটে এই বাইটি করতে যান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে সুন্দরটি ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব সো কেউ যদি এই বাইটি সেম টু সেম যেরকম আছে এরকম ভাবে করতে চান সামনে পোর্ট সহ সুন্দর এই ডিজাইন সহ যদি বাইটি সেম টু সেম করতে চান সো তাহলে আপনার খরচ পড়বে মাত্র সাড়ে নয় লক্ষ টাকা খরচ পড়বে সেম টু সেম এই বাইটা তৈরি করতে গেলে সো আমি আবারও বলছি নয় থেকে সাড়ে নয় লাখ টাকা খরচ পড়বে সেম টু সেম এই বাইটা তৈরি করতে গেলে আপনার এমন খরচ পড়বে আর কেউ যদি আপনার তেরোশো যেটা দেখালাম ওই তেরোশো আপ বা তেরোশো পঞ্চাশের মধ্যে যদি কেউ করতে চান তো সেক্ষেত্রে আপনার কেমন খরচ পড়বে সেটা দাঁড়িয়ে দিচ্ছে যদি আপনি তেরোশো স্কোয়ার ফিটে বা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে এই জায়গার মধ্যে যদি এই বাইটি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় বারো লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাইটি করতে গেলে সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 নিজের আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলে দেখতে চাইলে চ্যানেলে চলে যান এবং এই বাড়িটা যদি ফ্লোর পেন্ট আপনার প্রয়োজন হয় পিডিএফ ফাইলগুলো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসপ্লেতে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং এটার বাড়িটা যদি সেম টু সেম এটা যদি আপনি একতলা বা দোতলা ফাউন্ডেশন দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন এটা একতলা দোতলা ফাউন্ডেশনের ভিডিও সেম টু সেম আমার চ্যানেলে আপলোড করা আছে সো ভিডিওটি কেমন ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন